শুরুতেই সংঘাত শিরোনাম। একের পর এক গজব ফ্রান্সে, ঝড়ের কবলে ফ্রান্স, হাজার হাজার পরিবার অন্ধকারে। আমেরিকা ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি রাশিয়ার। আবারও কাতারেই হচ্ছে তালেবানের সঙ্গে দ্বিতীয় আলোচনা। গাজায় সব প্রতিরোধ সংগঠনের যৌথ মহড়া, ইসরায়েলের জন্য যুদ্ধের বার্তা। এবং সবশেষ থাকছে শুল্কমুক্ত বাণিজ্য চুক্তিতে যাচ্ছে ব্রিটেন এবং তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ঝড়বেল্লার তাণ্ডবে বিপর্যস্ত ফ্রান্স, বেল্লার কবলে প্রবল বৃষ্টিপাত এবং দমকা বাতাসে বিদ্যুৎহীন হয়ে পড়েছেন দেশটির হাজার হাজার পরিবার। ফ্রান্স 24-এর এক প্রতিবেদনে এ খবর জানায়। এছাড়া ঝড়ের কারণে অবিলম্বিত হয়েছে দেশটির বহু ফ্লাইট। গণমাধ্যমটি বলছে উত্তর ফ্রান্সের ব্রিটানেরি এবং কন্ড মান্ট অঞ্চলে প্রায় 12,000 এবং কালাইস প্রদেশে 6,000-এরও বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। এসব জায়গায় দেশটির বিদ্যুৎ সংস্থা এনইডিএস পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করেছে, তবে এখনও বিদ্যুৎহীন ফ্রান্সের পূর্ব এবং পঞ্চমালে 34,000 পরিবার। রাশিয়ার সঙ্গে অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক নয়া স্টার্ট চুক্তির মেয়াদ বাড়াতে আমেরিকার অস্বীকৃতির তীব্র সমালোচনা করেছেন রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফুমিন। একই সঙ্গে ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন করার যে সিদ্ধান্ত ওয়াশিংটন নিয়েছে তারও নিন্দা জানিয়েছেন তিনি। ফুমিন এসব মার্কিন পদক্ষেপের উপযুক্ত পাল্টা পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন। জেনারেল ফুমিন রুশ দৈনিক রুসিস্কায়া গ্যাজেটকে দেয়া এক সাক্ষাৎকারে আরও বলেন, রাশিয়া নিউ স্টার্ট চুক্তির মেয়াদ বাড়াতে এবং একই সঙ্গে কৌশলগত স্থিতিশীলতা রক্ষার্থে প্রয়োজনীয় সব বিষয়কে অন্তর্ভুক্ত করে নয়া চুক্তি সই করার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে। রুশ উপপ্রতিরক্ষামন্ত্রী বলেন, আমেরিকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই ইস্যুতে সেদেশের নীতিতে পরিবর্তনের বিষয়টি উড়িয়ে দিতে পারি না। তিনি বলেন, মার্কিন সরকার অন্যান্য বিষয়কে অগ্রাধিকার দিচ্ছে বলে এই চুক্তির মেয়াদ বাড়াতে আগ্রহ দেখাচ্ছে না। আলেকজান্ডার ফুমিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা যদি আমাদের আহ্বানে সাড়া দিতে ব্যর্থ হয় এবং ইউরোপে ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করে, তাহলে আমরা উপযুক্ত পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হব। আমেরিকা এবং রাশিয়ার মধ্যকার কৌশলগত পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক স্টার্ট বা নয়া স্টার্ট চুক্তির মেয়াদ যখন শেষ হতে যাচ্ছে, তখন জেনারেল ফুমিন এ বক্তব্য দিলেন। আগামী 5 ফেব্রুয়ারি এ চুক্তির মেয়াদ শেষ হবে। 2010 সালে প্রয়োগে ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে এ চুক্তি সই হয়েছিল। 2021 সালের 5 ফেব্রুয়ারি এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর তা কোনো পূর্ব শর্ত ছাড়াই আরও 5 বছরের জন্য নবায়ন করার আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন সরকার বলছে এই চুক্তির আওতায় সম্প্রসারণ করতে হবে এবং চীনকে সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি সই করতে হবে। কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে তার সরকারের দ্বিতীয় দফা আলোচনা অনুষ্ঠানে সম্মতি দিয়েছে আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। আফগান প্রেসিডেন্টের মুখপাত্র সিদ্দিক সিদ্দিকী রোববার এক টুইটে এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, তালেবানের সঙ্গে আলোচনায় আফগান প্রতিনিধি দলের নেতা আবদুল্লাহ আবদুল্লাহর প্রতিবেদন এবং দ্বিতীয় দফা আলোচনা যথাসময়ে শুরু করার স্বার্থে প্রেসিডেন্ট গানি এ বিষয়ে সম্মতি জানিয়েছেন। তবে দ্বিতীয় দফার পরও যদি আলোচনা অব্যাহত রাখতে হয় তাহলে তা আফগানিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে হবে বলে জানান সিদ্দিক। এর আগে আবদুল্লাহ বলেছিলেন, আলোচনার স্থান নির্ধারণের ব্যাপারে সিদ্ধান্তহীনতার কারণে যেন মূল আলোচনা পিছিয়ে না যায়। তিনি কাতারের রাজধানী দোহায় দ্বিতীয় দফা আলোচনার ব্যাপারে নিজের অনাপত্তির কথাও জানান। আগামী 5 জানুয়ারি এই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। প্রথম দফার আলোচনায় 3 মাস ধরে চলে। ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো আগামীকাল মঙ্গলবার যৌথ মহড়া চালাবে, এ লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। ফিলিস্তিনের প্রতিরোধ কমিটির গণমাধ্যম বিভাগের মুখপাত্র আবু মুজাহিদ বলেছেন, প্রতিরোধ কমান্ড অভিন্ন নিয়ন্ত্রণ কক্ষ সম্প্রসারণে সক্ষম হয়েছে। আগামীকালের মহড়ায় দখলদারদের জন্য বার্তা রয়েছে বলে তিনি জানান। তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতিরোধ সংগঠনগুলোর রণশক্তি আগের চেয়ে অনেক বেড়েছে। রণাঙ্গনে শত্রুদের শক্তি প্রমাণ করতে পারবে প্রতিরোধ সংগ্রামীরা।
আবু মুজাহিদ আরও বলেছেন, ফিলিস্তিনিদের সব প্রতিরোধ সংগঠন এই মহড়ায় অংশ নিচ্ছে। গাজায় কয়েক ঘণ্টা ধরে এই মহড়া চলবে। এ সংক্রান্ত আরও তথ্য পরবর্তীতে জানানো হবে বলে তিনি উল্লেখ করেছেন। এর আগে ফিলিস্তিনের প্রতিরোধ জোট জানিয়েছে, এই প্রথম এ ধরনের যৌথ মহড়ার আয়োজন করা হয়েছে। এই মহড়া শত্রুদের জন্য বড় দুঃসংবাদ বলে তারা মন্তব্য করেছেন। ব্রিটেন এবং তুরস্কের মধ্যে বাণিজ্য ব্যবস্থা প্রসারিত করতে নতুন চুক্তিতে যাচ্ছে দেশ দুটি। মঙ্গলবারই এই চুক্তির হওয়ার কথা রয়েছে। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের সাথে নতুন বাণিজ্য চুক্তির পর প্রথম দেশ হিসেবে তুরস্কের সাথে বাণিজ্য চুক্তিতে যাচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসন। ব্রিটেন তুরস্কের এই চুক্তিতে আঙ্কারা এবং লন্ডনের মধ্যে বিদ্যমান বাণিজ্য শর্তগুলো অন্যদিকে মোড় নিতে পারে। তবে ব্রিটিশ বাণিজ্য মন্ত্রী লিজ ট্রস বলেছেন, তিনি আশাবাদী যে খুব শীঘ্রই দেশ দুটির মধ্যে এই স্পষ্ট বাণিজ্য ব্যবস্থা তৈরি হতে যাচ্ছে। ট্রাস এক বিবৃতি বলেছেন, আমরা এই সপ্তাহে যে চুক্তিটি স্বাক্ষরিতের প্রত্যাশা করেছি তা দুদেশের মধ্যে শুল্কমুক্ত বাণিজ্য ব্যবস্থা জোরদার করবে, যা আমাদের বাণিজ্যিক সম্পর্কের জন্য সহায়ক হবে। এটি উৎপাদন, স্বয়ংক্রিয় গাড়ি এবং ইস্পাত শিল্পে ব্রিটেন জুড়ে কয়েক হাজার কাজের নিশ্চয়তা প্রদান করবে। তিনি আরও বলেছেন, আমরা এখন ব্রিটেন তুরস্ক বাণিজ্য চুক্তির মাধ্যমে অদূর ভবিষ্যতে পোশাক বাণিজ্য অগ্রসরের প্রত্যাশা করছি। 2019 সালের দুদেশের বাণিজ্যিক সম্পর্ক 18.6 বিলিয়ন পাউন্ড সমমূল্যের ছিল। ব্রিটেন জানিয়েছে, জাপান, কানাডা, সুইজারল্যান্ড এবং নরওয়ের সাথে চুক্তির পরে ওটি ছিল বাণিজ্য মন্ত্রণালয়ের পঞ্চম বৃহত্তম বাণিজ্য চুক্তি। যুক্তরাজ্য ভ্যাকসিন ট্রানজিট পিরিয়ডে ইইউ এর সাথে বাণিজ্য চুক্তি থেকে বের হয়ে যাওয়ার পর 62 দেশের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।